হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আাদার মিনি ব্লগ তো গাইজ আজকে আমার মা পাপার পঁচিশতম বিবাহবার্ষিকী তো সেই জন্য আমরা সকাল সকাল স্নান টান করে একদম শাড়ি টারি পরে হনুমান মন্দিরে পূজা দিতে চলে এসেছি আর যা গরম পড়েছে সকালবেলাও মনে হয় না যে সকাল একদম মনে হয় যে দুপুর একটা এরকম এই মন্দিরে পুজো দিতে এত ভালো লাগে মনটা একদম শান্তিতে ভরে যায় আর দেখো গাইজ দেখতে দেখতে আমার মা পাপা পঁচিশটা বছর একসাথে কাটিয়ে ফেললো ভগবানের কাছে এটাই কামনা করে এরা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারে আর এদেরকে সবসময় ভগবান যেন ভালো রাখে সুস্থ রাখে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে শুধু মা পাপা ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে এরপর পায়রাদের খাওয়ানো হবে চাল নিয়ে আসা হয়েছিল তো এখন শুনলাম নাকি ওরা এখন চাল খুব একটা খায় না আগে প্রচণ্ড খেত তো এখানকার পূজারি বললো ওদেরকে লাড্ডু দাও ওরা খুব ভালো লাড্ডু খায় তো দেখো কি সুন্দর লাড্ডু খেলো আমার হাতে প্লাস পাপার হাতে আর এখানে দেখো ট্রেনও চলে এসছে কারণ আমাদের স্টেশনের সামনে হনুমান মন্দির যারা কামাখবিতে থাকো তারা জানো গাইজ দেখো আমার স্ট্রবেরি গেছে কি সুন্দর একটা ছোট্ট স্ট্রবেরি ধরেছে তো যাই হোক আজকে আমাদের দুপুরের মেনু ছিল মাটন বিরিয়ানি আর সাথে মাটন কষা তো পুরো জমিয়ে খেয়ে নিলাম তবে গাইস মা পাপার পঁচিশতম অ্যানিভার্সারিটা অনেক বড় করে করার কথা ছিল কিন্তু ও আসতে পারবে না কারণ ও রিসেন্টলি গেল ষষ্ঠী যাওয়ার পর আর তাছাড়াও এই বাড়িতে আবার আরেকটা বাড়িতে বিয়ের ইনভাইট ছিল কাজেই সবাই যেত আর সেই জন্যই মানে দুটো কারণ একসাথে করে মা পাপার অ্যানিভার্সারিটা খুব বড় করে সেলিব্রেট করা হয়নি আর আমার মা পাপা আজ পর্যন্ত কোনো দিনও কেক কেটে এসব করেনি এই ফার্স্ট পঁচিশতম যেহেতু আমি জোর করে বললাম যে না এটুকু তো করতেই হবে তো কেক টেক কাটলো ও থাকতে পারলো না জন্য এদিকে ওরও মন খারাপ প্লাস মা পাপারও মন খারাপ যে তাদের জামাই থাকতে পারলো না ও থাকলে আমাদের একটা বড় প্ল্যান ছিল কিন্তু কি করা যাবে এত দূর থেকে তো আসাও সম্ভব না বারবার অফিস বন্ধ রেখে তো যাই হোক এখন ঠাম্মা আশীর্বাদ করছে দুজনকে এরপর একে একে গিফট দেওয়ার পালা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি তো বাড়ির প্রত্যেকটা মানুষই যদি গিফট দেয় তাহলে প্রচুর গিফট তো যাই হোক এই গিফটটা দারুণ ছিল এটা ছোট কাকু নীল দিল আর এরপর মা দিল মা পাপার জন্য একটা স্পেশাল গিফট ভেবে রেখেছিলাম তবে সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও তো অগত্যা পাপার গিফটটা ডিউ হলো তো মার জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে একদমই সামান্য এটা কিছুই না এরপর একে অপরকে কেক খাওয়ানো হলো বেশ আনন্দ করলাম অল্প সময়ের মধ্যে শুধুমাত্র ওনাদের জামাই এটা মিস করলো তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকের জন্য টাটা